শুনছে দাজা গল্প। একু পেতে দেব বলি পূরণ হবে আশা, এই রক্ত খেয়ে মা তুই মেটা তোর পিপাসা। চাই মা গো কে ইনি আর কেনই বা হত্যা করলেন, চলুন আজ তবে মনোযোগ দিয়ে গল্পটি শুনে নিয়ে যা। পরিচালনা সাউন্ড এডিটিং এবং গল্প পাঠে আমি আপনাদের সাথে সর্বদাই জুড়ে আছি কে কে। শুরু হচ্ছে আজকের গল্প, অমরবাবুর স্বপ্ন। আজ থেকে প্রায় এক মাস আগে একদিন অফিস থেকে বাড়ি ফিরে প্রতিদিনের মতোই হাত মুখ ধুয়ে এবং খাওয়া দাওয়া সেরে 10:30 সময় শুয়ে পড়ি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তাই আমি আমার কাজের প্যান্টের পকেট থেকে একটু তামাক বের করে চিলিমিয়ে ভরে 2-4 টান মারলাম। মারার পর বিছানায় এসে বসলাম, চোখটাও ঘুমে জড়িয়ে আসছিল। আমিও কলকেটি টেবিলে রেখে শুয়ে পড়লাম। হঠাৎ চোখ খুলে দেখলাম আমার চারপাশে ঘুনো অন্ধকার, দূরে মিটমিট করে একটা আলো জ্বলছে, মাঝে মাঝে কোথা থেকে ঠান্ডা হাওয়া এসে গাটা কাঁপিয়ে দিচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ধীরে ধীরে মিটমিট করা আলোটির দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম একজন লোক আগুনের সামনে বসে কি যেন বিড়বিড় করে বলছে। আমি ভাবলাম যাই হোক, একজনকে তো পাওয়া গেল। এই বলে আমি তার আরও একটু কাছে এগিয়ে গিয়ে যা দেখলাম বুকের ভেতরটা এখনো যেন কেমন শব্দ করে উঠছে। লোকটির সারা গায়ে একটাও পোশাক নেই, গলায় ভর্তি রুদ্রাক্ষর মালা, মাথার চুলগুলোর জন্য তার মুখ দেখা যাচ্ছে না, আগুনের চারপাশে কিছু কঙ্কালের মাথা, তার হাতে একটা খুব ধারালো ঝকঝকে অস্ত্র। তা দেখে আমার গোটা দেহ বরফের মতো জমে উঠছে। কিছু দূর থেকে হাওয়ার সঙ্গে একটা আওয়াজ ভেসে আসছে, মন্ত্রের। হঠাৎ করেই মন্ত্র থামিয়ে গম্ভীর গলায় লোকটি বলে উঠলেন, যাই মা, আজ আমার অনেক দিনের সাধনা পূর্ণ হবে, তারপর আমি হব এই জগতে মহাকাপাল। এই বলেই কাকে যেন ডাক দিল, কোথায় গেলি রে মুপুরি। অমনি পিছনে নিম গাছটার উপর থেকে একটা কালো ছায়া নেমে এলো, এসে বলল, আপনি আমাকে দেখেছেন হুজুর। লোকটি তাকে বলল, যা যা ওকে নিয়ে আয়, মায়ের বলির সময় হয়ে গেছে, যা যা শিগগিরই নিয়ে আয়। এই বলেই সেই কালো ছায়াটি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি তা দেখে কি করব কিছুই বুঝতে পারছি না, পিছনের দিকে ঘুরে এক দৌড় দিলাম। কিছু দূর এসে পিছনের দিকে তাকালাম, দেখি সেই কালো ছায়াটা হঠাৎ এক ধাক্কা দিয়ে আমায় মাটিতে ফেলে দেয়, তারপর আমার ডান পাটি ধরে হিড় হিড় করে টানতে লাগলো। আমি বললাম, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কিছুতেই ছাড়লো না, হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে এলো সেই লোকটির কাছে। লোকটি
ভারী কাঠে সিঁদুর লাগাচ্ছে আর কি যেন বিড়বিড় করে একনাগাড়ে বলছে। হাতে একটা জবা ফুলের মালা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি তাকে বললাম, কে আপনি আর কেনই বা আমাকে নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি। লোকটি বলল, চাচা আরো জোরে জোরে চেঁচা, এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না। এই বলেই আমার চুলটা মুঠো করে ধরল, হিড়হিড় করে নিয়ে গেল সেই বলির খাড়াটার সামনে। আমার মাথাটা ঢুকিয়ে একটা রড আটকে দেয়। একটা মাটির পাত্র থেকে সিঁদুর নিয়ে আমার কপালে লাগিয়ে দিল। আমি আবার বললাম, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন বলছি, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। চাচা আরো চাচা, শেষবারের মতো তারপর সেই ধারালো ঝকঝকে অস্ত্রটি তুলে নিল। ধীরে ধীরে এগিয়ে এসেছে আমার দিকে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কোথা থেকে ধুলো বালি পাতা নিয়ে উঠল এক ঝড়। আমি মনে মনে শুধু ঈশ্বরের নাম স্মরণ করছি। ওই সময় আমি লক্ষ্য করলাম লোকটি আমার পাশেই দাঁড়িয়ে ভয়ানক গলায় বলে উঠলেন, এক কোপেতে দেব বলি পূরণ হবে আশা, এই রক্ত খেয়ে মা তুই মেটা তোর পিপাসা, চাই মা মা গো। হঠাৎ চোখ খুলে দেখলাম আমি বাড়ির মেঝেতে পড়ে আছি। ঘরে টালির ফাঁক থেকে আলো বইছে। উঠে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকালাম, 4:30। গলাটাও শুকিয়ে গিয়েছিল। একটু জল খেয়ে আবার শুয়ে পড়লাম। বেলায় গোপাল পণ্ডিতের বাড়ি গেলাম, ওনাকে সব খুলে বললাম। উনি সব শুনে বললেন, আপনি রাতে কি খেয়ে শুয়েছিলেন? আমি বললাম, পণ্ডিত মশাই ওই খাওয়া দাওয়া শেষ করে একটু তামাক বানিয়ে খেয়েছিলাম। উনি বললেন, আপনি যেখান থেকে তামাক কেনেন আমার জন্য পরের বার একটু নিয়ে আসবেন। আমি বললাম, হ্যাঁ পণ্ডিত মশাই অবশ্যই নিয়ে আসবো, আজ তবে আসি, নমস্কার।